1971 সালের অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া হামিদুল ইসলাম মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে এবং তিন মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাত 11টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চেয়ারম্যান আয়ুর হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোনাপুর গ্রামের মৃত নওশের মণ্ডলের ছেলে হামিদুল ইসলাম বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে মারা গেছেন। 1971 সালের 17 এপ্রিল অস্থায়ী মুজিবনগর সরকারকে গার্ড অব অনার দেওয়া 12 জন আনসার সদস্যের একজন ছিলেন হামিদুল ইসলাম।